হ্যালো ভিউয়ার, সবাইকে সুজন বাংলা 85 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখবো এমএস পাওয়ার পয়েন্টে কিভাবে প্যারাগ্রাফের যতগুলো কাজ আছে সেগুলোই আমরা এই টিউটোরিয়ালে দেখবো। তো আজকে আমাদের টিউটোরিয়াল লেসন 4। তো ভিউয়ার্স, তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে টিক দিয়ে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন আপনার সাথে সাথে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেল তাদেরকে থ্যাংকস। আর ভিউয়ার্স, আর শুধু কাজটা দেখবেন না, সাথে সাথে প্র্যাকটিসও করবেন আপনারা, তাহলে আপনারা পারবেন। সবাই আমার সাথে থাকবেন, ফিরে আসছি 9 সেকেন্ড ইন্ট্রোর পরে। হ্যালো ভিউয়ার্স, যেরকমটা আমরা প্রেজেন্টেশনে বলছিলাম, দেখেন আজকে আমাদের টিউটোরিয়াল হলো যে এমএস পাওয়ার পয়েন্টে প্যারাগ্রাফের যতগুলো অপশন আছে সেগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। তো যারা আমার টিউটোরিয়ালটি যারা কাজ করতেছেন তারা অবশ্যই আমার টিউটোরিয়ালটি দেখার সাথে সাথে প্র্যাকটিস করবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা কীভাবে কাজ করি সেটা দেখবো এখন। তো ফার্স্টে আমাদের আছে, দেখেন এই যে বুলেট, বুলেটের যতগুলো কাজ আছে সেটা আমরা পাওয়ার পয়েন্টে কীভাবে করব। তো ফার্স্টে আপনি এটা করার জন্য আপনাকে এটা সিলেক্ট করার পরে আপনি যদি বুলেটে আসেন, যেখানে আপনি, আমি এই জিনিসটা সিলেক্ট করি বুলেট দেওয়ার জন্য, এখানে সিলেক্ট করা অবস্থা আপনি যদি বুলেটে যান, অনেক ডিজাইনের ইগুলো আছে, আইকনগুলো আছে, দেখেন আপনি যেটা দেবেন। আপনি যদি চান যে এটা সিলেক্ট করতে, তাহলে এটা সিলেক্ট করার পরে দেখেন এটা কিন্তু অলরেডি বুলেটটা এসে পড়ছে। তারপর যদি চান যে না এটা ভালো না, অন্যটা দেবো, তাহলে আপনি পূর্বের স্থানে চলে যাবেন, তাহলে কিবোর্ডে কন্ট্রোল জেড প্রেস করলে আপনি আগের স্থানে নিয়ে যাবে। তারপর যদি চান যে না অন্যটা, অনেক সময় আমাদের এই যে টিক চিহ্ন, এই বুলেটটা অনেক সময় দরকার হয়, সেটার জন্য আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো এরকম কায়দা আপনারা বুলেট আনতে পারেন, ঠিক আছে। তারপর যদি আর একটা দেখায় জিনিস, যে যে বুলেট অ্যান্ড নাম্বারিং, এখানে আসার পরে একটা পপ আপ মেনু আসবে, তারপর দেখেন এখানে যদি আপনি বুলেটের কালার চেঞ্জ করতে চান আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন, তা দেখেন এই যে বুলেটের কালার চেঞ্জ করছে, ঠিক আছে। তো এভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। তারপরে আছে আমাদের নাম্বারিং, তার আগে আমি আগের স্থানে চলে যাই কন্ট্রোল জেড প্রেস করে, দেখেন। তারপরে আছে আমাদের নাম্বারিং, আমার অনেক সময় আমাদের প্রেজেন্টেশনে নাম্বারিং এর প্রয়োজন হয়, যে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে 1 2 আছে, তারপরে দেখেন 1, তারপরে এ বি, ঠিক আছে, নাম্বার আছে। তারপরে আপনি যেটা একটা সিলেক্ট করার পরে যদি রোমান চিহ্ন, আমি যদি রোমান চিহ্ন করি, দেখেন রোমান চিহ্ন এসে পড়ছে। এখন এখানে যদি আপনি চান যে নিচেরটা, নিচেরটা যদি চান যে আপনার রোমান চিহ্ন পরেরটা আসবে, তখন এখানে কাউসারটা রেখে আপনি ইন্টারফেস করলে এখানে রোমান চিহ্ন যে 2 সেটা আসবে। আবার এখন যদি দিতে চান তাহলে এখানে আসার পরে ইন্টারফেস করবেন, দেখেন নাম্বার 2 অটোমেটিক্যালি ও নিয়ে নেবে, আপনার আর বারবার দিতে হবে না, ঠিক আছে। তো আমি পূর্বের স্থানে চলে যাই কন্ট্রোল জেড প্রেস করে। তো তারপরে আমাদের আছে, দেখেন এই যে জিনিসটা, যে আমার যদি চাই যে লেখাগুলো একদম রাইট সাইডে, মানে ডান সাইডে নিতে চাই, তাহলে আপনি এখানে মাউসের কাউসারটা রেখে এখানে দেখেন ইনক্রিজ লিস্ট লেভেলে যদি দেন, তাহলে আপনি ডান দিক দিকে লেখাটা চাপতে থাকবে। আর যদি চান যে আপনি না, আপনি বাম দিক থেকে, মানে লেফট সাইডে যদি, মানে এই যে ডিক্রেস লিস্ট লেভেলে যদি দিতে চান, তাহলে আপনাকে বাম দিকে লেখাটা মানে আনতে পারবেন। তো তারপরে দেখেন এটার কাজ, তারপরে যেটা আছে আমাদের এখানে আছে, দেখেন লাইন স্পেসিং, লাইন স্পেসিং এর কথাটা হলো যে আপনি লাইনের মাঝখানে আপনি কতটুকু দূরত্ব বা গ্যাপ দিতে চান, সেটা আপনি লাইন স্পেসিং এর কাজটা করে। আপনার এখানে আমার যেটা আছে, দেখেন এখানে আছে 1.0, তো আপনি যদি চান যে 2.0 বা 2.5 দেন, তাহলে আপনার লাইনটা অনেক বড় হবে, দেখেন যে মাঝখানে কিন্তু অনেক গ্যাপ চলে আসছে। তো এটা আপনি দিতে পারবেন, আমি আবার পূর্বের স্থান চলে যাই কন্ট্রোল জেড প্রেস করে। তো ভিউয়ার্স, এটা হলে মাঝখানে লাইনের যে গ্যাপগুলো দেবেন সেটা আপনি করার জন্য এটা সিলেক্ট করবেন। আমি আরেকবার দেখাইতেছি, এখানে আপনি যদি চান 1.5, আপনি একটু ওটার সাথে যে সাধারণ বা নর্মাল যেরকম থাকে তার সাথে একটু বেশি গ্যাপ হবে, ঠিক আছে, এটা আপনারা যেরকম প্রয়োজন মতো হবে ওটা দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি কন্ট্রোল জেড করে পূর্বের স্থানে চলে যাই। তারপরে দেখেন আমাদের এখানে আছে, দেখেন টেক্সট ডিরেকশনে আপনার কাজটা হলো যে লেখার যে এই যে সিস্টেমটা বা ধরনটা কিভাবে থাকবে, দেখেন লেখাগুলো যদি আমি এখন আছে হরিজেন্টাল, মানে সমানভাবে সাধারণত যেভাবে থাকে, আর আমি যদি রোটেট অল টেক্সট 90 ডিগ্রি দিই, তাহলে তার মানে লেখাগুলো উপর থেকে নিচে আসবে, দেখেন এই যে লেখাগুলো উপর থেকে নিচে আসছে। আবার যদি আমি ওখানে গিয়ে তারপর যদি রোটেট অল টেক্সট মানে 270 ডিগ্রি দিয়ে, তাহলে আপনি লেখাগুলো নিচ থেকে উপরের দিকে দেখাবে, ঠিক আছে। তো এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন, আপনারা তাহলেই বুঝতে পারবেন। এখানে মোর অপশনে গিয়ে আপনি অপশনগুলো যেভাবে আমি দেখাইছি ওগুলো কাজ সিলেক্ট করে ওকে দিলে ওই ফর্মুলায় আপনার কাজগুলো হইতে থাকবে, ঠিক আছে।
তো তারপরে যেটা আছে আমাদের, আমি কন্ট্রোল জেড করে আবার পূর্বস্থান চলে গেলাম। তারপরে আমাদের আছে দেখেন অ্যালাইন টেস্ট। অ্যালাইন টেস্টার কাজটা হলো যে লেখাগুলো আপনার উপরে যদি থাকে তাহলে টপে দেবেন, লেখাগুলো একদম মার্জিনের উপরে থাকবে। দেখেন সাধারণত উপরেই আছে, আর আপনি যদি দেন যে মিডিয়াল, মানে মিডিয়াল যদি দেন মাঝখানে থাকবে তাহলে মাঝখানে, দেখেন লেখাটা কিন্তু একটু চাপছে। তারপর যদি আপনি দেন যে বটম, বটমে দিলে একদম নিচে থেকে লেখাটা থাকবে, এই যে নিচে, তো এটার কাজ অবশ্যই বুঝতে পারছেন ভিউয়ার্স। তো তারপরে আমাদের যে কাজটা আছে সেটা হলো যে একদম দেখেন অ্যালাইন টেস্ট লেফট, মানে আপনার যদি বাম পাশ থেকে লেখাটা শুরু করতে চান তাহলে এটা অবশ্যই বাম পাশে আছে, তাহলে আর দেখালাম না। আপনি যদি চান যে লেখাগুলো লাইনগুলো আপনার মাঝখানে থাকবে তাহলে সেটার জন্য আপনি কী করবেন, দেখেন এই যে সেন্টার, সেন্টারে যদি ক্লিক করেন তাহলে লেখাগুলো যে আমরা যেমন কবিতা পড়ছি বাংলা ইংরেজি সেই রকম কিন্তু লাইনগুলো একদম মাঝ বরাবর আছে, ঠিক আছে? তাহলে এটার জন্য আপনি সেন্টার সিলেক্ট করতে হবে। আর আপনি যদি চান যে না আপনি রাইট সাইড থেকে লেখাটা শুরু হবে, মানে ডাউন সাইড থেকে শুরু হবে, তাহলে আপনাকে অবশ্যই এই যে অ্যালাইন টেস্ট রাইটে দিলে আপনার ডান দিক থেকে আপনার লেখাটা শুরু হবে, ঠিক আছে? আর আপনি যদি চান না লাইনগুলো একদম সমান থাকবে তাহলে আপনাকে যেটা করতে হবে, দেখেন এই যে জাস্টিফাই, জাস্টিফাই দিলে আপনার লেখাগুলো একদম দোনো পাশ সমান থাকবে ওয়ার্ডগুলো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট সবচাইতে সেটা হলো যে কলমস, মানে কয় কলম, মানে এই যে লেখারগুলো থাকবে সেটার ভিতরে কয়টা কলম থাকবে সেটা দেখানোর জন্য আপনাকে এখানেই করতে হবে। দেখেন এই যে কলমসে গিয়ে ওয়ান কলম আছে, এখন অল ওয়ান কলম আছে, আপনি যদি টুতে দেন তার মানে একটা, এই যে দেখেন দেখেন মাঝখানে কিন্তু এটা ভাগ হয়েছে, ঠিক আছে? আপনি যদি আপনি থ্রি কলম দেন এখানে থ্রি কলম হবে, ঠিক আছে? আবার যদি আপনি এখানে এটা টাইপ করে দিতে পারেন মোর কলমসে গিয়ে, এখানে দেখেন কলম আছে, স্পেসিং আছে, ঠিক আছে? এখানে যদি আপনি দেন 5-6টা, অনেক সময় লাগে আমাদের প্রেজেন্টেশনে মাঝখানে ছবি থাকে, হ্যাঁ অনেকগুলো কলম থাকে, এগুলো আমি পরে নেক্সট টিউটোরিয়ালগুলো দেখাবো। তারপর স্পেসিং মানে লেখাগুলোর মাঝখানে কতটা গ্যাপ থাকবে, এখানে জিরোই থাক। এখন যদি ওকে প্রেস করেন দেখেন এই লেখাগুলোর মাঝখানে কিন্তু কলম চলে আসে, দেখেন এই যে একদম সমানভাবে লাইনগুলো কলম আসছে, ঠিক আছে? তিনটা, তো আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। তারপরে আমাদের নেক্সট আর একটা জিনিস আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই দেখেন কনভার্ট অফ স্মার্ট আর্ট গ্রাফিক। হ্যাঁ এই জিনিসটা অনেক ক্ষেত্রেই লাগে বা দরকার হয়। দেখেন এটার জন্য আমি এই যে বাংলাদেশের যে স্মল কান্ট্রি এটাই সিলেক্ট করলাম। এখন দেখেন আমরা যদি এখানে যে কনভার্ট টু স্মার্ট স্মার্ট আর্ট গ্রাফিকে যদি যান, তারপর এখানে ক্লিক করেন অনেকগুলো স্মার্ট আর্ট আসবে। দেখেন আপনি এখানে যদি ওটা সিলেক্ট করা অবস্থা যদি এগুলোর উপরে রাখেন অলরেডি আপনার ডিজাইনটা ওটার উপরে শো করবে। তো আমি যদি চাই যে না আমি এটা রাখবো, তো এটা রাখার পর দেখেন এই যে ডিজাইনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আবার যদি আমি পূর্বস্থান চলে যাই কন্ট্রোল জেড দিই, দেখেন তারপর যদি আমি অন্য কোনো ই দরকার হয়, এটা কিন্তু কোম্পানিতে বা যে কোনো চার্ট তৈরি করতে বা প্রেজেন্টেশনের জন্য খুবই দরকার। তো আপনি এটা যেটা আপনার ভালো লাগে বা এটা যেটা আপনার দরকার সেটা আপনি দিতে পারেন, এই যে চুজ করলাম ওটা কিন্তু এসে পড়ছে, ঠিক আছে? তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন। তো আটটা আমি একটু দেখাই দিই এটার বিষয়ে। আপনি এখানে আসার পরে এই যে কনভার্ট টু স্মার্ট আর্ট গ্রাফিক্সে আসার পরে আপনি যদি মোর স্মার্ট আর্ট গ্রাফিকে দেন তাহলে আপনি এখানে বিভিন্ন গ্রাফিক্সের ই পাবেন। দেখেন লিস্ট, আপনি লিস্টের যতগুলো আছে সবগুলো দেখাবে। তারপর প্রসেস যদি দেন, প্রসেসের যতগুলো আছে এখানে দেখেন সবগুলো, আপনি এখানে খালি জাস্ট সিলেক্ট করে আপনি যদি ওকে প্রেস করেন তাহলে আপনি ওটা চলে যাবে। এখানে বিভিন্ন এই যে আপনার ইগুলো আছে গ্রাফিকের ডিজাইনগুলো আছে ওগুলো আপনি নিতে পারেন, তারপর ওকে প্রেস করলেই হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি এটা চাই দেখেন এটা, আপনি ওকে দিলে আমার এটা এরকম হয়ে যাবে। তো আশা করি ব্যবহার সবাই বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, যে হ্যালো প্যারাগ্রাফের যতগুলো কাজ আছে সেটাই আজকে দেখালাম। তো ভিউয়ার্স আর দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।